بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. যে গরুর মধ্যে কোরবানির বরাত আছে একই গরুর আকিকার বরাত দিতে রইব, কোনো মানে নাই। ফার্স্ট বরাত কোরবান, দুই বরাত আকিকা, সবরাত কোরবান, এক বরাত আকিকা, সবরাত আকিকা, এক বরাত কোরবান, কোনো অসুবিধা নেই। আকিকা দিয়ে কোরবানি এক জায়গায় মিটতে রইব। তবে কোরবানি যারা অনুষঙ্গে আছে খবর লওয়া করি বোধে এরা কোনো ব্যাগ মনে তুলাতুলি করি এরা কোরবান একটা দিয়ে ব্যাগরে মিলিয়ে দিইনি, একথা চিন্তা করা করিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা, ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. محترم المقام واجب الاحترام شمالت مصلين اكرام رب العزة والجلال مهرباني غري دايا غري پبتر جمر نماز 2020 سال عيد الازهار آگر دن জুমার নামাজে আল্লাহ আমাদেরকে সমাগত হওয়ার তৌফিক দান করছেন। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহর মধ্যে আমার বন্ধ ফসল্লি লিরব্বিক, তোমার নামাজ পড়ো, তোমার রব পালনকর্তা খুশি হবে। সূরা কাওসার ইন্না আতাইনা আয়াত নয়, ফসল্লি লিরব্বিক মানে আমার বন্দর তোমার খোদা তোমার পালনকর্তা খুশি বললাই নামাজ পড়ো। সমাজের ঘন মানুষ বাপ দাদা ভাই বেড়াদের বউ বেটি খুশি হইবার নিয়ত হও, আল্লাহর রাজি গরিবের নিয়তে নামাজ আদায় করো। এবং আল্লাহ রাজি হইবার নিয়তে কোরবানি করো, কথা বুঝছেন না? সুতরাং সারাংশ হত হবে ইন্না সলাতি আর নামাজ আর কোরবানি ওমা হায়ায়া ওমা মাতি আর মরণ আর জীবন, এই ব্যাগে আল্লাহর ওয়াস্তে নামাজ হবে, আল্লাহর ওয়াস্তে কোরবানি হবে, আল্লাহর ওয়াস্তে দুনিয়া বাসি থেকে আল্লাহ রাজি হবে। একদিন একদিন দুনিয়া তো জয়ম বৈব অদে আল্লাহরে নাজি করি বললাই না সলাতি মনসকি ওমা হায়ায়া ওমা মাতি লিল্লাহি রব্বিল আলামিন, মানুষের মরণ জীবন
মানুষের নামাজ, রোজা, যাকাত, হজ, ইবাদত, তেলাওয়াত, জিকির সব কিছু একমাত্র আল্লাহ রাজীবের নিয়তে। খোদা ইবাদত আল্লাহ বাদে অন্য কোনো কি রাজীবের নিয়তে করা যাবে না? মাতা নানারা কোনো কি রাজীবের নিয়তে করা যাবে না? ইবাদত যা হল খোদা রাজীবের নিয়তে করা যাবে, আল্লাহ রাজীবের নিয়তে। আল্লাহ পাক আর জীবনের যাবতীয় ইবাদত আল্লাহ রাজীবের নিয়তে করিবার তৌফিক দান করো। সকলে বলি আমিন। জন্নত দিয়ে জন্নতর মোকাবলাত গরু কিনিলে টেয়া দেওয়া পড়ে, কোরবানের গরু কিনিলে টেয়া দেওয়া পড়বে। আল্লাহর মাধ্যমে মানুষের ফোরান্ডান কিনে লই প্রাণ জান জন্নতর বদলাত। তার মানে এই জন্নত সাইবল্লাই ফোরানো যদি দিয়া পরে মুসলমানত্ব ইমানদারত্ব রাজি থাকা পরিব মাত্র আল্লাহ পরিব না পরিব জেহাদের মাঠক যুদ্ধের মাঠক কাফের মুস্তকরণের মোকাবেলা করি ফোরান দিবে লাগতে হাজার হাজার সৈনিক ফরান দিয়ে দে হাজার ও সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আছে না নাই? এইগুলি যুদ্ধের মাঠে ফরান দিল তার উদ্দেশ্য কি? আল্লাহ রাজি হও মাতা না আল্লাহ। আল্লাহ পাকের কোরআন শরীফ এর মধ্যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আর বন্ধু, মাহবুবাতে নাফস নিজের প্রিয় জিনিস যতক্ষণ আল্লাহর নামে কোরবানি বিসর্জন দিন নাও পারো এতক্ষণ তোমার কামিয়াবি কল্যাণ আসতে ন। কথা বুঝতে শুনে ওনারা মানুষ কামিয়াব সফল হব সার্থক হব হতে যেদিন মানুষ নিজের প্রিয় জিনিস আদরের জিনিস আল্লাহ রাজীবের নিয়তে বিসর্জন দিতে পারে কোরবানি করিতে পারে এদিন আল্লাহ রাজীব মাত্র না এদিন আল্লাহ। মানুষের প্রিয় জিনিস কি কি? ফোরান। নিজের ফোয়াতুন বারো নিজের ফোরানোর বেশি দেখতে বড় মোকাবেলা হয় 91-94 আর দেশ দেখা গিয়ে ফুয়া পুরত আছে যে টাইম ফোরান নিজে রাখেন যে বের হাসো গিয়ে ফোয়া সারা দিই ফোয়ার মহব্বত হন নাই কিন্তু ইয়ে তোমার বেশি মহব্বত নিজের ফোরানোর। তাহলে মানুষের প্রিয় জিনিস হওয়ার ভিতরে এক নম্বরের প্রিয় জিনিস মানুষের ফরান মাতার, এক নম্বরের প্রিয় জিনিস মানুষের, দুই নম্বরের প্রিয় জিনিস ছেলে সন্তান, দুই নম্বরের প্রিয় জিনিস হলো ছেলে সন্তান, তিন নম্বরের প্রিয় জিনিস হলো সম্পদ, টিয়া বসে জায়গা জমিন স্বর্ণশালী দোকানপাট বিলকারখানা ফ্যাক্টরি, চার নম্বরের প্রিয় জিনিস হলো মানুষের ইজ্জত। মানুষ ইজ্জতরে ফাইবল নাই যা যা দিয়া পরে যা কষ্ট করা পরে গড়ে না করে তাহলে ফরান মানুষের প্রিয় জিনিস, ছেলে সন্তান মানুষের প্রিয় জিনিস, সম্পদ মানুষের প্রিয় জিনিস, ইজ্জত মানুষের প্রিয় জিনিস। তো আল্লাহর মধ্যে আয় আমার বন্ধা অতক্ষণ পর্যন্ত কামিয়াব নইবে সফল নইবে নিজের প্রিয় জিনিস যতক্ষণ আল্লাহ রাজীবের নিয়তে বিসর্জন ন দ। আল্লাহ তো ফরান নসার ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের ফরান নাম আল্লাহ সাইয়ে ভান গজিল খোদা আর তুম ফরান নসার আল্লাহ আর ইজ্জত বিসর্জন দ অন্যান্য সার সম্পদ বিসর্জন দন্য সার আল্লাহ ফরমাতে নিজের প্রিয় জিনিস হলের ভিতরে টাকা পয়সা অবন্ধ আমি রাজীবের নিয়তে যতক্ষণ পর্যন্ত পশু কিনি জন্তু কিনি হিসাবে করি নদ আমি আল্লাহ অতক্ষণ রাজি নই অবন্ধ তুমি সফল নহবে। আয়ুব দ্বারা বোঝা যা মানুষ যখন নিজের প্রিয় জিনিস সম্পদ একত্রিত করি
আল্লাহর নামে জবে করে দেব, বিসর্জন দেব, আল্লাহ খুশি হব, মানুষ সফল হব, কোরবানির ইবাদতের বিনিময় আল্লাহ জান্নাত দেব, আলহামদুলিল্লাহ। ওদের হজমা আনি আল্লাহ পাকের প্রিয় বন্ধুর কিছু আমল কিছু আদর্শ ইনরে যাইরে আর আমলহীন গরম, ই এনার নাম হজ। মাতা নাই এনার নাম কি হজ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় নবী, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় নবী, সরদারে দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় নবী, হাজারা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রিয় বান্দী গোলাম, আল্লাহ ফরমান্দে ও আমার বান্দা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের প্রিয় গোলাম, এদরের কিছু মানুষের আমলরে আয়াল্লাহ দম লাগিয়ে দে কিয়ামত পর্যন্ত লয় হজর নাম দি জগতের মানুষ আল্লাহ হজিয়ে ফরজ করে দি। হজমানি ফার কোরানি নয়, হজমানি মিড়ি হাড়ানি নয়, আল্লাহর কিছু প্রিয় বন্ধু হলর নেকামল মক্কা শরীফ জাইরে গরম, ইয়ার নাম হইল হজ, ইয়ার নাম হইল হজ। বন্ধু বলেন এক নম্বর হজর মধ্যে গেলাম সর্বপ্রথম আল্লাহর ঘরের মধ্যে সেগারা আব্রাহাম হজ হজ কিভাবে শুরু হয়, হজ বংশ কিভাবে করে আল্লাহ রাজিবের নিয়ে যখন হজ করি বললা বাইর প্রথম আমল আল্লাহর মধ্যে বক্তারে নিজের শরীরের লেবাস পরি ফেল, সাদা লেবাস পরিধান করো, মিনিস্টারি লেবাস করে ফেল, সাদা লেবাস পরিধান করো, মৌলানা মুফতি মুহাদ্দিসের লেবাস করে ফেল, ওরে একখান নিচে একখান সাদা লেবাস পরিধান করো, মাথার মধ্যে টুপি না থাকবো, মাথার মধ্যে পাগড়ি না থাকবো, ঘোরাফেরা স্যান্ডেল থাকবো, ফলর বেশ দরিয়া বন্ধা গরত্তন বাইরে চট্টগ্রাম ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন করি সাদা লেবাস পরিয়া একদার বড় ভারত আজিরো ফখরানা অহংকারী যত লেবাস আছিল ইম্বিয়ার দিন বর্জন করি বাইতুল্লাহ শরীফত আজিরো। ইয়ার হজর এক নম্বরের আমল, মাতা মায়ের হজর এক নম্বর আমল। আল্লাহ ফরমান দেয় আমার বন্ধা হল হজর ভূমিকে গিয়ে গই নিজের দামি লেবাস শরীরে করে নিলাম, 10,000 টাকা দামের সুজুতা পাতন করে নিলাম, 50 টাকা দামের এক জোড়া স্যান্ডেল পার মধ্যে পরিধান করিলাম, শাক কোট ফুটুর যত রইলে লেবাস পোশাক আছে বেয়াগিন করে ফেলাইলাম, সাদা পোশাক পরে আল্লাহ পাকের দরবার হাজির হইলাম, হজর একখান হামাই করিলাম আল্লাহ পাকের দরবার হাজির হওয়ার পরে এবার বাইতুল্লাহ শরীফর যে জায়গার মধ্যে হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদ মানে হালা পাথর, যে পাথরের মধ্যে চুম দিলে জীবনের গোনা মাফ হয়, হালা পাথরের পাশে যাই বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে তওয়াব করা আরম্ভ হইব, বিসমিল্লাহি আল্লাহু আকবার হই হাজর আসওয়াদের প্রতি ইশারা করি বাইতুল্লাহ শরীফের তওয়াব শুরু হইব, গড়িতে গড়িতে তওয়াব হইব দে সাত মাতরম তওয়াব হইব হওয়া হাজির আসওয়াদের প্রতি যেভাবে সন্দিলে যে গোনা মাফ ইশারা করিল জীবনের গোনা আল্লাহ মাফ করে দিব আলহামদুলিল্লাহ। ইয়ার হজর আরেকটা অংশ কথা বুঝে নাও বুঝুন, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে এবাদত ঘুরি 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 জিকির ঘুরি ঘুরি দোয়া ঘুরি ঘুরি তওয়াব গরম গুরম সাত তোয়াব তওয়াব দম, ইয়ার হজর আরেকটা নাম মাতা না হজর আরেকটা ইন হজ হোক দিয়ে বন্ধ বনাই গেল তওয়াব যখন শেষ হয়ে যাবে তওয়াব করা কালীন ক্ষতি আমল আছে, আমলিন যদি করি ফেরি বেশি লাভ, তওয়াব করা কালীন আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফের দরজা দরিয়ে যদি কে আয় দোয়া করে হাদিসের মধ্যে সে দে মুলতাজম ধরি দরজা দরিয়ে দোয়া করিলে আল্লাহ কবুল করে, হাদিসের মধ্যে সে বাইতুল্লাহ শরীফের গেলাপ দরিয়ে দোয়া করিলে আল্লাহ কবুল করে, হাদিসের মধ্যে সে হাতিমে কাবা
বাইতুল্লাহ শরীফের নবজায় একখান জায়গার নাম খাতিমে কাবা জায়গাই এসেই দুরকার নামাজ পড়ে খোদার দরবারে দোয়া করে দোয়ারে কবুল করে ও বন্ধু বল চলে দেইবাম আল্লাহ রাব্বে আগুন নসিব করো খাতিম কাবা দেখিবেন শত শত মানুষ সহিদের মধ্যে খানের বাইতুল্লাহ শরীফের দরজা ধরে খানের বাইতুল্লাহ শরীফের গ্যারাব ধরে খানের আল্লাহ পাকের দরবারে চতুর্দিকে তওয়াব করে করে শত শত মানুষ খানের দে আল্লাহ পাকের নিয়ে দেইবাম আল্লাহ বিয়া করে হাজ্জে বাইতুল্লাহ নসিব করো বড় করে কল আমি হাজ্জে বাইতুল্লাহ আল্লাহ বিয়া করে নসিব করো উমরা নিয়ামত আল্লাহ বিয়া করে নসিব করো বিয়া করে কল আমি হাজ্জে বাইতুল্লাহ চলাকালীন বাইতুল্লাহ শরীফ হাজ করি চতুর্দিকে যখন তওয়াব শেষে হাদিসে পাক উদ্দেশ্যে মকামে ইব্রাহিম নামের একখান জায়গা আছে জিয়ানত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের মধ্যে কদম দিয়ে বাইতুল্লাহ শরীফর নির্মাণ করিল পাথর যাই অথবা দূরে দাঁড়াই দুইটা কাজ যদি নমাজ আদায় করে আল্লাহ ইয়ার পরে দোয়া করিলে আল্লাহ মানুষের দোয়ারে কবুল করে আলহামদুলিল্লাহ মকাম ইব্রাহিম বন্ধুগণ এই নাম হজ সেরুদ হাদ্দি তওয়াব গরম সাদা লেবাস পরি আল্লাহ দরবার আজিরন হাজর আসমদের মধ্যে সন্দন মকাম ইব্রাহিম যাই নমাজ স্মরণ তারপর সফা মারওয়া মুত্তাখিদু মিন ইন্নাসসাফা মারওয়াতা ইন্নাসসাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ সফা মারওয়া মানে হাজরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম রামাজান ফালিল্লাই এক ফারাতুন আর এক ফারাত দুজিল দে এই দুই ফারার নাম সফা মারওয়া এক ফারার নাম সফা আর এক ফারার নাম মারওয়া হাজরা আলাইহিস সালাম সাতবার গেল সাতবার আসে সাত নম্বর যাই ইসমাঈল আলাইহিস সালামের যে জায়গা সময় রে গেল ছোট বাচ্চা দুদুল্লাই হাঁদের দুদিন না ভরে ফাড়ির ব্যবস্থা নেই এই জায়গায় গেল যখন ফিরে এসে ইসমাঈল আলাইহিস সালামের কদমর নিচে কিছু ফাড়ি দেখা যায় হাজরা আলাইহিস সালাম সাতবার দৌড়ানোর পরে ইসমাঈল আলাইহিস সালামের জিয়ান দিয়ে রাখে গিয়ে কদমর নিচে কিছু ফাড়ি দেখা যায় ফাড়ি কিন্তু বিভিন্ন জায়গা মুখ লইয়ে বিভিন্ন মিথ্যা চাইতে হয়েছে হাজরা আলাইহিস সালাম যাই রেখা দে জম জম দুনো আরবি শব্দ জম 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 হয়ে দে জম জম পানি হয়ে দে মাও জম 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 মানে রোক যা রোক যা দাঁড়াই যাও দাঁড়াই যাও ও ফানি নজাইও ও ফানি তিয়াই যাও হাজার আল ইসলাম কে ফানি ফোন মিথ্যা নজাইও ও ফানি দাঁড়াই যাও এর হই হাজার আল ইসলাম ওকে বান্দি বান্দির ফানির সংগ্রহ করে রায় দি বন্ধুগণ বুঝে দেন সাহেব দি আর কি জানান নি হাজিয়ল জেলে বাইতুল্লাহ শরীফ হাজার হলে জমজমর ফানি ফান করে আল্লাহর মধ্যে বন্ধা নেই আমার একজন নবী ইসমাঈল আলাইহিস সালাম এখনো মাসুম বাচ্চা এক বছরের বাচ্চা কদম দাঁড়িয়ে কদম নিচে তুম যে ফানি উঠে ফানি যদি কোন মানুষ হলে হয় আল্লাহ বলে সেবা দিব কোন মানুষ হলে খেলে আল্লাহ মানুষের তৃষ্ণা তো মারিব বক্ত মারিব বড় বড় বিয়ের আমতুম আল্লাহ তারারে বাঁচাইব আলহামদুলিল্লাহ আল্লাহ ফরমাদ্দে জমজম ফানি দামি বনে গিয়ে এক পয়গম্বরের কলব বাজছে আর এক পয়গম্বরের কদম বাজছে আল্লাহ পাকের নবী মেয়েরা শরীফ যে ঘাটটায় মত জমজম ফানি দিয়ে পয়গম্বরের কলব ইয়ে নয় দৌত বসছেন একতল্লাই জমজম ফানি দামিয়ে গিয়ে রই ইসমাঈল আলাইহিস সালাম কদম বাজছে একতল্লাই জমজম ফানি দামিয়ে গিয়ে রই মানুষ হলে পান করে দে আল্লাহ মানুষ হলে সেবা দে যাই হোক বুঝতাম সাইড দে সেফা হজ কি সফা মরমার মধ্যে সাতবার দৌড়ন এবাতা তো নমাতা দৌড়ন ইয়ান হজর অংশ সাদা লেবাস পরিধান করি মানুষ হলে দৌড়িব এর একটা নির্দিষ্ট জায়গা আছে ইয়ান সেইরে দৌড়িব এর এবাতা তো নমাতা আনিব নির্দিষ্ট জায়গা সেইরে দৌড়িব হাজার আলাইহিস সালাম জেন জেন বসিল আল্লাহর ফরমাদ্দে হেনেন করিবা কোরআন শরীফ আল্লাহর ফরমাদ্দে বতালক না ও আমার বন্ধা আমার হাজের হাসেন জেন বসি কেমন পর্যন্ত লাই ইয়ে নাই চালু করে দি ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম সেই সেই আমল বসিল কেমন পর্যন্ত লাই চালু করে দি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজের আসমদের মধ্যে চলা দিন কেমন পর্যন্ত লাই চালু করে দি
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আন মকামে ইব্রাহিমের মধ্যে দুই রাকাত নামাজ পড়ছিল কিয়ামত পর্যন্ত লজ্জা না করে দিয়ে এক কথা এসে হজ হারে হয় আল্লাহর প্রিয় বান্দার কিছু আমলের নাম হজ ওমর ফারুকের নামাজ পড়ছি হজের অংশ বানাই দিয়ে নবী আলাইহিস সালাম হাজার আসবাদের মধ্যে সন্ধে হাজার অংশ বানাই দিয়ে হাজার আলাইহিস সালাম সোফা মরবার মধ্যে দৌড়াদৌড়ি করছে আল্লাহর হাজার অংশ বানাই দিয়ে আমরা বাদর নবী জি বাইতুল্লাহ শরীফের তওয়াব করছে আল্লাহ ইয়ানের হাজার অংশ বানাই দিয়ে ইয়ানের নাম হজের মতো ইবাদত বানাই দিয়ে বরাবরই বল আলহামদুলিল্লাহ। আরো কিছু আমল আছে যে বাইতুল্লাহ শরীফের এরিয়ার বাইরে মিনার মধ্যে অবস্থান করত আরাফাতের ময়দানে অবস্থান করত শতানরে দলা মারল ইন ব্যক্তিন ইব্রাহিম আলাইহিস সালাম রাম ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানরে দলা মারছে আল্লাহ ফরমাত দে আমল ইয়া না তো বেশি ভালো লাগি একথা আল্লাহ হজর নাম দিয়ে রে কিয়ামত পর্যন্ত জগতের মানুষ আল্লাহ আয় ফরজ করে দি কোন মানুষ যদি হজ তাইয়া দেয় শতানরে দলা মারন জরুরি না মারিলে হজিয়ে অসম্পূর্ণতা আইব হজ মানে কোনো কিছু নয় হই দেখা মেনর নাম হজ আরাফাতের ময়দানের মধ্যে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত রাতিয়া পর্যন্ত অবস্থান করিয়ে খোদার দরবারে খানার আদা করুন ইয়ানর নাম হজ ইয়ানর নাম কি আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ বিয়াগুন বই বই খোদার দরবারে দফায় দফায় দোয়া করুন গিরিয়া জারি করুন সফর পানি ফেলুন ইয়ানর নাম হজ আল্লাহ পাকের দরবারে বারবার যা যা দোয়া আসে বিয়াগিন আরাফাতের ময়দানে কোনো নামাজ নাই রোজা নাই কোনো ইবাদত নাই এটা বহু বই খোদার দরবারে খাঁদন ইয়ানর নাম হইলে হজ ইয়ানর নাম হইল হজ অন্য কোনো হাম নাই ইন ব্যাগিন মিলে হজ তো বুঝাতে আমি সাইড দে হজ কি আল্লাহ পাকর প্রিয় বান্দার একখান আমল হজর একখান গুরুত্বপূর্ণ আমল ইয়ানর নে করব নাই মাত্র না ইয়ান হইল এর হজর অংশ হজর ভিতরে হজর আমলের ভিতরে হজর হাম শেষ হওয়ার পরে আল্লাহ পাকে ফরমাত দে বিয়াক গুনে যারা হজ করিবে আল্লাহ চাইবে আল্লাহ রাসিমের নিয়তে গরু মোষ সাগর বা এক বরাত কিনে এলে বিয়াক গুনে কোরবানি দিবে এবং হজর অংশ এর জাইরে কোরবানি করেন ইয়ান হজ করেন এর জাইরে আরাফাতের ময়দানে অবস্থান করেন ইয়ান হজ করেন এর জাইরে মিনা মিনা মিনার ময়দানের জন ইয়ান হজ করেন এর জাইরে বাইতুল্লাহ শরীফের তওয়াব করেন ইয়ান হজ করেন এর জাইরে বাইতুল্লাহ শরীফের হাজার আসমদের সন্দ ইয়ান হজ করেন এর জাইরে মকাম ইব্রাহিমের নামাজ করেন ইয়ান হজ করেন এই ব্যক্তির নাম হজ মাত্র নাই ব্যক্তির নাম হইল হজ ইলে হবে কেন বিজুম দা রাজাই ইন করে আল্লাহ বা ধারে হজর ইন তো আরা করে না পারে আল্লাহ একদিন একদিন খোদার দরবারে তাসির করি আর আর আমলের তৌফিক দক আমিন হন বিশেষ করে পরবানি কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান হজর হাজি আলার আমল যে গরুর মধ্যে কোরবানির বরাত আছে একই গরুত আকিকার বরাত দিতে রইব কোনো মানা নাই ফাস বরাত কোরবান দুই বরাত আকিকা সবরাত কোরবান এক বরাত আকিকা সবরাত আকিকা এক বরাত কোরবান কোনো অসুবিধা নাই আকিকা দে কোরবানি এক জায়গাত মেয়ে রইব তবে কোরবানি যারা অনার সঙ্গে আছে খবর লওয়া করি বোধে এরা কোনো ব্যাগগুলো তুলাতুলি করি এরা কোরবানির টিয়া দিয়ে নি ব্যাগগুলো মিলিয়ে রে দিয়ে নি একথা চিন্তা করা করিব যার ওরে ওয়াজিব এবার টিয়া দিব অথবা ওয়াজিব নইলে তুলাতুলি করি কোরবানি নগরিব হতাইন দিল্লা কোরবানির মাংস উজন দিয়ে বরাত করিব হ্যাঁ নলা নলা অথবা আড্ডির বিশেষ অংশ কেয়াই যদি আলাদা লয় আড়িয়া গড়িয়ের এ পরিমাণ মাংস কেয়া লইতে চাইলে লইতে পারি আকিকাত কোরবানির জন্তু জিয়ান দি জবে গড়ে ইয়ান দি যারা যারা কোরবানি গড়ের ব্যাগগুণ আজিরন জরুরি ন থাকিলে বলা আজিরন জরুরি ন থাকিলে বালা কোরবানির জন্তুর মধ্যে যারা চুরি ধরিব চুরি মৌলানা সাহেবদের জিন্দি আদুয়াই বদ দিব লাসাম দি দিছি মৌলানা সাহেব বিসমিল্লা বুঝছি ওই তারা বিসমিল্লা নাও পরে গুণাগার হইব অনেক মুফতি এনে কারাম হইয়ে দে জবে শুদ্ধ নইব জন্তু এবার মাংস হন জায়েজ নয়
হতা বুঝছেন না ওনারা? এটা লাই উশিয়ার সচেতন থাকিবেন, যারা দর মধ্যে সুরির মধ্যে হাত দিবেন জবে গরিবের টেবত, প্রত্যেকজনে বিসমিল্লাহি আল্লাহ আকবর অন্ততে এদুর দোয়া ব্যাগুণে ফরিবেন, হতা মনে থাকিবেনে? একটু ফুসিম ভিক্ষা ইশারা জন্তুর খল্লারে ইশারা হেদ গরিব ইন মুস্তাহাবি আমলারি হাদিসের মধ্যে তো এসে দে, জন্তুর রক্তর পোঠা মাটিত ফরিবার আগেই আল্লাহ পাক কোরবানির এবাদত আল্লাহ কবুল করিল, আলহামদুলিল্লাহ। নম্বর তিন, গত জুমাত আহে হই কোরবানির মাংস এক নম্বর নিজে আহব, দুই নম্বর কোরবানি ন করে দে, নকুচে দে, নকুচে দে গরবারি জিন আছে এই নদ দিব, তিন নম্বর যারা খুঁজের যারা চাইয়ে তারারে দিব। কোরবানির মাংস ফ্রিজের রাখি জবা রাখি এক মাস দুই মাস তিন মাস চারি মাস খাওয়ানত কোনো অসুবিধা নাই, শরীয়তের কোনো বাধা নাই। কোরবানির মাংস যদি মেড়ির ভিতর মেড়ির ভিতর দফন করে ফেলেন ওনারা কইবার কে নাই, হালত বাই দেন কে কইবেন নাই, হাই ফেলন হইবেন নাই, বন্টন করে দেন হইবেন নাই, ফ্রিজের জমা করে রাখুন হইবেন নাই।